मद्गुरु श्री जगद्गुरु ममात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। सकल के नमस्कार प्रणाम जानाई। एखाने गुरु सम्पर्के किछु बलवार जन्य बला हुए छे। ता गुरु पूर्णिमा सम्पर्के आमरा जेनेछि जे व्यासदेवर जन्म उत्सव के बला है गुरु पूर्णिमा, किन्तु अनेकेई एटा जानेन ना। गुरु पूर्णिमाय मने करेन गुरुर जन्म हलो, ता तो नय। व्यासदेवर जन्मटीके केंद्र करे सन्यासीदेर मध्ये गुरु पूजा करवार एकटा विधि आछे। সেই বিধিটি এখন পালন হয়ে থাকে, এখন হয়তো বিশেষভাবে সেটি পালন হচ্ছে বিভিন্ন মঠ মন্দিরে। এখন বিশাল বিশাল উৎসব হচ্ছে গুরু পূর্ণিমা নিয়ে, কিন্তু আগে কিন্তু এতটা হয়তো উৎসব হতো না, এখন হচ্ছে। একদিকে ভালো, বছরে হয়তো কোনো দিন তিনি যান না, তিনি হয়তো বছরে একবার হয়তো গুরুর কাছে গেলেন, আচার্যের কাছে গেলেন, কিছু টাকা পয়সা ডোনেট করে এলেন। একদিকে ভালো, তবু গুরুকে মনে করলেন। কিন্তু গুরু পূজা তো প্রতিদিনই করতে হবে, গুরুর আদেশ তো প্রতিদিনই তাকে পালন করতে হবে। সেইভাবে আমরা জানি যে নিত্যানন্দ প্রভু, যাকে অবধূত বলা হতো, তিনি সন্ন্যাসী সংঘের মধ্যে তিনি ছিলেন না। দশ নামী সন্ন্যাসী সম্প্রদায় যেটি শঙ্করাচার্য প্রতিষ্ঠিত করে যান, তার মধ্যে কিন্তু নিত্যানন্দ প্রভু ছিলেন না। তাকে অবধূত বলা হয়, কেননা অবধূত মানে তিনি যখন যেমন ভাবে, তিনি অবধূত আশ্রম হচ্ছে অংশাশ্রম, পরমহংসকে বলা হয় অবধূত। তার মধ্যে তিনি চতুরাশ্রমের বহির্ভূত, তিনি চারটি আশ্রমের কোনো নিয়ম পালন করতে পারেন না, তিনি নিয়মের বাইরে থাকেন। সন্ন্যাসীদের যেমন একটি নিয়ম পালনের মধ্যে থাকতে হয়, ব্রহ্মচারীর একটি নিয়ম পালনের মধ্যে থাকতে হয়, গৃহস্থের কতগুলো নিয়ম আছে, ব্রহ্মচারীর কতগুলো নিয়ম আছে, ব্রহ্মপ্রস্থির কতগুলি নিয়ম আছে, কিন্তু যে নিয়মের ঊর্ধ্বে যিনি থাকেন তিনি হচ্ছেন পরমহংস, তাকে অবধূত বলা হয়ে থাকে। আমরা শ্রীমদ্ ভাগবতের মধ্যে অবধূত প্রসঙ্গে দেখতে পাই, অবধূত দত্তাত্রেয় ঋষিকে বলা হয়েছে অবধূত। তিনি যখন যেখানে পারতেন ঘুরে বেড়াতেন, যখন যেখানে পারতেন তিনি থাকতেন, যে কোনো বেশ ধারণ করতেন। নিত্যানন্দ প্রভু ছিলেন অবধূত, কিন্তু তিনিও একবার আমরা দেখতে পাই যে তিনি গুরু পূজা করবার জন্যে, ব্যাস পূজা করবার জন্যে তিনি নবদ্বীপে নন্দন আচার্যের গৃহেতে তিনি এসেছেন। তখন মহাপ্রভুর সঙ্গে তার আলাপচারিতা হয়নি। শ্রীমন মহাপ্রভু তিনি নবদ্বীপে আছেন, কিন্তু নিত্যানন্দ প্রভু তিনি তখনও সেখানে সবেমাত্র এসে উপস্থিত হয়েছেন। তিনি ঘুরে বেরিয়েছেন নানান জায়গায়। শঙ্করানন্দ নামে এক সন্ন্যাসী তাকে নিয়ে গিয়েছিলেন, সেই অল্প বয়সে, 5 বছর বয়সে তাকে বিভিন্ন তীর্থস্থানে তিনি ঘোরান, তারপর তিনি অদৃশ্য হয়ে যান, তাকেও আর দেখা যায় না। তখন সেই নিত্যানন্দ প্রভু তিনি চারিদিকে ঘুরতে ঘুরতে বৃন্দাবনে চারিদিকে তিনি অনুসন্ধান করতে লাগলেন কৃষ্ণের জন্যে। হঠাৎ তার মন থেকে যেন কে বলল যে কৃষ্ণকে তুমি এখন বৃন্দাবনে তো পাবে না, তুমি এখন কৃষ্ণকে দেখতে গেলে তুমি এখন নদিয়াতে যাও, সেখানে এখন কৃষ্ণ আবির্ভূত হয়েছে, তাকে যদি দেখতে চাও তাহলে সেখানে গিয়ে তুমি উপস্থিত হও। কি করে তাকে দেখবে? তারে দেখবি যদি নয়ন ভরে, দুটো চোখ রে কানা দেখবি, তারে দেখবি যদি নয়ন ভরে, দুটো চোখ রে কানা, ওরে শুনবি রে তার মুখের ভাষা, তার মুখের ভাষা, বাইরের কানে আঙুল দে না দেখবি,
তারে দেখবে যদি নয়ন ভরে দুটো চোখ রে কানা দেখবে যদি নয়ন ভরে দুটো চোখ রে কানা। এখানে কানা বলতে গেলে কিরকম আমরা চোখে অন্ধ হয়ে যাব, যার চোখ আছে সে কি অন্ধ হয়ে যাব, কানা হয়ে যাব? দুটো চোখ কর রে কানা, বাইরের কানে আঙুল দে না, এই কথাগুলো বললেন কেন মহাজন? বললেন যে তোমার যদি তাকে দেখতে হয়, যদি ঈশ্বরকে যদি তোমার অনুভব করতে হয়, তাহলে বহির্দৃষ্টি তাকে তুমি অন্তর্মুখীন করে তাকে জানো, তাকে দেখো। তাকে তো এমনি সচরাচর দেখা যায় না, তাকে জানতে গেলে পরে তোমার বহির্দৃষ্টি তাকে আবৃত করতে হবে, আবৃত করে তোমার সেই দৃষ্টিটাকে তোমার ভেতর দিকে রাখতে হবে। আর তার কথা শুনতে গেলে পরে যদি তুমি মনে করো যে আমি এই কান খুব খুলে রেখে দেব আর কার নিন্দে হচ্ছে শুনবো, কোনখানে মানে একটা আলোচনা হচ্ছে শুনবো, কোনখানে কার মানে বদ কথা, অসত্য কথা, মিথ্যে কথা বলা হচ্ছে সেগুলো শুনবো, কাকে গালাগালি দেওয়া হচ্ছে শুনবো, এই কান খুলে রাখলে কিন্তু তার কথা শোনা যাবে না। বা তোমার কেউ নিন্দে করছে সেই দিকে তোমার কান চলে গেল, তাহলেও কিন্তু তার কথা শোনা যাবে না। তার কথা শুনতে গেলে পরে বাইরের কানে আঙুল দে না, নিন্দা প্রশংসাকে জয় করতে হবে। নিন্দা প্রশংসা তোমার এই কর্ণের দ্বারাই তুমি শুনতে পাও। কেউ তোমাকে প্রশংসা করলেও তুমি কান দিয়েই শোনো, আবার কেউ তোমাকে নিন্দে করলে পরে ওই কান দিয়েই শোনো। তাই বাইরের কানে আঙুল দে না, দিলে তুমি অন্তরের যে কর্ণ রয়েছে সেই কর্ণটাকে তুমি খুলে দাও। তা সেই জন্যে বললেন বাইরের কানে আঙুল দে না। তো এখানে আমরা দেখলাম যে নিত্যানন্দ মহাপ্রভু, তাকেও মহাপ্রভু বলা হয়ে থাকে, নিত্যানন্দ প্রভু তিনি ঘুরতে 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 তিনি বৃন্দাবন থেকে তিনি নদিয়াতে এসেছেন, নবদ্বীপে চলে এসেছেন। আর নবদ্বীপে তখন নিমাই পণ্ডিত তার ভীষণ নাম ডাক, তিনি শাস্ত্র চর্চা করেন, অনেক ছাত্র আছে তাদের পড়ান, তার নাম ডাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পণ্ডিতগণ তাকে ভয় পান, এই বোধহয় নিমাই এলো আমাকে বোধহয় ধরলো, কোনো শাস্ত্রীয় কোনো প্রশ্ন করবে আমি হয়তো উত্তর দিতে পারবো না। এইভাবে নিমাই পণ্ডিতের তখন বিরাট একটা মানে ক্ষমতা শক্তি সারা দিকে ছড়িয়ে পড়েছে নদিয়াতে। তা হঠাৎ একদিন সেই দিনেতে, এই গুরু পূর্ণিমার দিনেতে, আষাঢ়ী পূর্ণিমার দিনেতে, হঠাৎ সেই চৈতন্য মহাপ্রভু নিমাই তিনি সকলকে বললেন যে আজকে এখানে একজন সাধু এসেছে, তাকে দেখবে তো যাও। মানে কোথায় সাধু? বললেন যাও না, নন্দন আচার্যের গৃহেতে আমরা চলি, সবাই মিলে যাই, দেখো একজন সাধু এসেছেন। নন্দন আচার্যের গৃহেতে তখন সবাই গেছেন, নিমাই পণ্ডিতও গেছেন, গিয়ে সেখানে দেখতে পেলেন যে এক অবধূত সন্ন্যাসী নন, সন্ন্যাসীর বেশ তার মধ্যে নেই, কিন্তু তিনি অবধূত হয়ে সেখানে নন্দন আচার্য তার জন্যে ব্যাস পূজার আয়োজন করছেন, ব্যাস পূজা করবেন তিনি সেই দিনে আষাঢ়ী পূর্ণিমার দিনে। আর সেইখানেতে মহাপ্রভু গিয়ে হাজির হয়েছেন। এতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে কোনো সাক্ষাৎকার ছিল না, কিন্তু এই নন্দন আচার্যের গৃহেতে তাদের মধ্যে একটা দেখা হলো। এবং তাকে দেখে, প্রথম দেখাটা হয়নি, মহাপ্রভু গিয়ে সেখানে কি করলেন, ব্যাস পূজা করছেন নিত্যানন্দ, একটি মালা গেঁথেছেন, আর সেই মালাটি ব্যাসের গলাতে পরাবেন বলে। আর এদিকে কি করলেন না, মহাপ্রভু গিয়ে তিনি ভাগবতের শ্লোক বলতে শুরু করলেন। কর্ণায়ো কর্ণিকারং বিভ্রাদবাস কনককুপিশং বৈজয়ন্তীং চ মালা রন্ধ্রান বেণুরধর সুধায়া পূরয়ন গোপবৃন্দৈ বৃন্দারণ্যং সপদ রমণং এই শ্লোকটি আমরা অনেকবার হয়তো বলেছি। এই শ্লোকটি শুনিয়ে
শুকদেবকে নিয়ে আসা হয়েছিল তিনি যখন চলে যাচ্ছিলেন। ভাগবত থেকে শ্লোকটি পড়ে ব্যাসদেবের শিষ্যগণ শুকদেবকে আবার তাকে কথাস্থলে মানে জগতের মধ্যে তাকে ফিরিয়ে নিয়ে যায়। এবং এই শ্লোকটি হচ্ছে ভাগবতের মধ্যে যেখানে কৃষ্ণের বর্ণনা দেওয়া হয়েছে, তার বেণু বর্ণনা, তার রূপের বর্ণনা, তার বংশী বাদনের যে বন্দনা বর্ণনা দেওয়া হয়েছে, সেই বর্ণনাগুলি সুন্দরভাবে পরিস্ফুট হয়ে উঠেছে একটি শ্লোকের মাধ্যমে। তিনি কিরকম রূপ তার দেখা যাচ্ছে, না বরহা পিড়াং নট বড় বপু, বরহা পিড়াং মানে বরহা মানে ময়ূর পুচ্ছ, ময়ূর পাখা তিনি মাথায় দিয়েছেন, মস্তকে দিয়েছেন, বরহা পিড়াং নট বড় বপু। আর নটবর মানে তিনি অভিনেতার মতো, যারা অভিনয় করেন তারা যেমন সজ্জিত হন বিভিন্ন রঙের দ্বারা, বিভিন্ন মালার দ্বারা, গহনার দ্বারা তিনি সজ্জিত হয়েছে। আর বরহা পিড়াং নট বড় বপু কর্ণয় কর্ণিকার, কান হচ্ছে দুটো কর্ণয়, কিন্তু সেখানে পুষ্প হয়েছে একটা, কর্ণিকার পুষ্প, কর্ণিকার ফুল একটা নিয়ে কখনো তিনি দক্ষিণ কর্ণে দেন, কখনো বাম কর্ণে দেন। সেইভাবে রন্ধ্রান বেণু রধর সুধায়া, তার বেণু রয়েছে, বাঁশি রয়েছে হাতে, সেই বাঁশিটার মধ্যে তিনি অধর সুধা দিয়ে তার মুখের মধ্যে, সেই মুখমণ্ডলের মধ্যে বায়ু দিয়ে তিনি পরিপূরিত করছেন। আর বৃন্দারণ্যং শপদ রমণং প্রাবিশদ গীত কীর্তি, সেখানে সমস্ত মানে গোপ বালকগণ তারা তার চারপাশে তাকে ঘিরে সবাই তারা বৃন্দাবনের পথে কুঞ্জে তারা গমন করছেন, ভ্রমণ করছেন আর গান করছেন। সেই গানের মধ্যে দিয়ে তারা কৃষ্ণের গুণগাথা বর্ণনা করছেন। সেই গুণগাথা বর্ণনা করতে গিয়ে প্রত্যেকে তারা কৃষ্ণকে পাশে রেখে চলছেন, আর কৃষ্ণের যে চরণ স্পর্শ বৃন্দাবন ভূমি স্পর্শ করে ধন্য হয়ে যাচ্ছেন সেই বর্ণনাটি দিয়েছিলেন সেখানে। তা সেখানে জয় জয় গোবিন্দে গোবিন্দে গোপালা, জয় জয় গোবিন্দে গোবিন্দে গোপালা, জয় জয় গোবিন্দে গোবিন্দে গোপালা, জয় জয় মুরলী মনোহর নন্দলালা, জয় জয় মুরলী মনো বালকগণ তারা বৃন্দারণ্যং শপদ রমণং প্রাবিশদ গীত কীর্তি, তার গান গাইতে গাইতে রাখাল বালকেরা যাচ্ছেন, তার মাঝে মাঝে কৃষ্ণ চলেছেন, তার পদস্পর্শ করে বৃন্দাবন পবিত্র হচ্ছে। তো এই শ্লোকটি শুনে নিত্যানন্দ প্রভুর কি হয়েছিল আমরা পরবর্তী দিনে আবার শ্রবণ করব। আজকে সেই ব্যাসদেবকে আমরা প্রণাম জানিয়ে এখানে ওম শান্তি 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 ও। কায় মনোবাক্যে পবিত্র না হলে ঈশ্বরে ভক্তি হয় না। এটি কেন? এটি ঈশ্বরের ভক্তি লাভের শর্ত। কথা হচ্ছে, পুরনো ভক্তি লাভ করতে হলে কায় মনোবাক্যে পবিত্র হতে হবে। ব্রহ্মচর্য পবিত্রতার একটি পথ, সত্যবাদিতা পবিত্রতার একটি পথ। অল্প পবিত্র হলে অল্প ভক্তি লাভ হবে। জাগো মা জাগো
একটা প্রশ্ন অনেকে করে যে আমাদের এই যে জাগতিক জীবনের যে সম্পর্কগুলো, সেই সম্পর্কগুলোকে আমরা কিভাবে পরিচালনা করব যদি বলে দেন, এবং যথার্থ আত্মীয় বলতে কি বোঝায়, কুটুম্ব বলতেই বা কি বোঝায়, এবং কার প্রতি আমাদের কি ধরনের কর্তব্য পালন করা উচিত, এটা আধ্যাত্মিক নির্দেশ এই বিষয়ে কি আছে। দেখো, আধ্যাত্মিকতা বলে যে আত্মার সঙ্গে যার আঁতাত আছে সেই আত্মীয়। মহাপ্রভু বলতেন, যেজন কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। অর্থাৎ যার আত্মার সঙ্গে আঁতাত আছে সেই আমার আত্মীয়, সেই আমার আপন, সেই আমার সঙ্গে সম্পর্কিত। আর এই যে আমাদের আত্মীয় কুটুম্ব, এখানে সত্য বলছে যে দেখো, আমি বা আমার বলে তো তোমার কিছু নেই, সবই তো তোমাকে দেওয়া হয়েছে, সবই তো তার দয়া। তোমার সঙ্গে যাদের যুক্ত করে দেওয়া হয়েছে তাদের প্রতি সেবা যত্ন করা তোমার কর্তব্য। অর্থাৎ তোমার মা বাবা, তোমরা স্বামী স্ত্রী, সন্তানাদি, কেউ যদি তোমার উপরে আশ্রয় নিয়ে থাকে, যেন যে ঈশ্বর বা চৈতন্য বা ভগবান যাই বলো না কেন, তোমার সঙ্গে এদের যুক্ত করে দিয়েছে, এদের সঙ্গে সম্পর্কিত কিভাবে হবে তুমি, যে আত্মা, যে পরমাত্মা, তিনি এদের সঙ্গে আমার সঙ্গে যুক্ত করে দিয়েছে, সম্পর্কিত করে দিয়েছে, সুতরাং সেই সম্পর্কের মান দিয়ে এদের প্রতি যত্নবান হওয়া, এটাই ভগবানের ইচ্ছা। আর বাইরের সম্পর্কগুলো যত পারো গুটিয়ে নাও, উপযাচক হয়ে কারোর সঙ্গে কথা বলো না, উপযাচক হয়ে কারোর সঙ্গে বেশি বন্ধুত্ব করবার প্রয়োজন নেই। প্রয়োজন বুদ্ধিটা জেনে রেখো যোগে যাবার, আত্মায় ফেরার, আলোতে ফেরার প্রধান একটা বিষয়। সুতরাং কখনোই নিজেকে তরল করো না, জলের মতো সরল হয়ে থাকো কিন্তু তরল হয়ো না। তরলতা তোমার গরলতা ঈশ্বর পথে, এটা ভুলো না। যাই হোক, তাহলে এই যে সম্পর্কগুলো, সেই সম্পর্কগুলো তুমি ধীরে ধীরে গুটিয়ে নাও। তুমি জনপ্রিয় হতে চেয়েও না, যদি তুমি তোমার যে জান, তোমার যে আপন, তোমার যে ভালোবাসা, তার যদি তুমি প্রিয় হতে চাও তাহলে জনপ্রিয় তুমি হতে চেয়েও না। তাই আমি একটা কথা বলি, এটা তো শতসিদ্ধ প্রচলিত কথা যে ম্যান হোয়েন সোশ্যাল ইজ অ্যান অ্যানিম্যাল, ম্যান হোয়েন আনসোশ্যাল ইজ আ ক্রিমিনাল, অ্যান্ড ম্যান হোয়েন হিউম্যান ইজ স্পিরিচুয়াল। তাই বলছে, হিউম্যানিটি ইজ দ্য রিলিজিয়ন অফ হিউম্যান বিইং। অর্থাৎ মানুষের ধর্ম মনুষ্যত্ব, সেই সত্যে আমাদের পৌঁছতে হবে। তার জন্য সম্পর্কগুলো সব গুটিয়ে নাও। কে তোমাকে ভালো বললো, কে তোমাকে মন্দ বললো, তাই নিয়ে যদি তুমি গবেষণা করো, তোমার মন চঞ্চল হবে, তোমার মন বহির্মুখী হবে, তোমার মন বহির্বিষয়মুখী হবে, সে তার নিকেতনের পথ চিনতে পারবে না, তাই না? আর যদি তুমি নিকেতনের পথ না চিনতে পারো তাহলে তোমার তোমার বন্ধনও তুমি মুক্ত হতে পারবে না।
সে বাঁধনমুক্ত না হলে তুমি কী করে বাধা অতিক্রম করে তোমার নিজের বাড়ির দিকে ছুটবে? কোনো ক্রমে তুমি ছুটতে পারবে না। তাই বলছে যে তুমি গুটিয়ে নাও সম্পর্কগুলোর মধ্যে তোমার কর্তব্য কর্তব্য বুদ্ধিতে যেটুকু করণীয় তাই করো, কিন্তু তুমি বেশি বেশি করে নিজেকে তরল করো না, এবং নিজেকে জনপ্রিয় করবার জন্য তুমি তোমার যে মালিক, তোমার যে স্রষ্টা, তোমার যে ভালোবাসা, তার অপ্রিয় হয়ো না। জয় মাধব, জয় মাধব, জয় মাধব, জয় মাধব, জয় মাধব। স্বামী বিরজানন্দ বলছেন, সুখ দুঃখ সকলই শ্রী ভগবানেরই পদ্মহস্ত্রের মঙ্গল স্পর্শ জানবে। শরীর ধারণের জন্যে যেমন প্রত্যহ অন্নাদি আহার দরকার, নিজেকে বাঁচাবার জন্যেও তেমনি রোজ জপ ধ্যানের দরকার। শরীর ও আত্মা দুই সবল না থাকলে সংসারের সঙ্গে লড়াই করা যায় না। শান্তির পথ, সাধনার সূত্র, জপ তপ পূজা পদ্ধতি বই পড়ে আপনারা সন্তুষ্টি যাপন করে নানান ফোন করেন এবং উপকার পান। চেষ্টা করুন মৃত জীবিতের দিকে ইশারা করেন, তাই বই পড়ার পরে যেখানে আপনার মন চাইবে সেদিকে এবার অগ্রসর হওয়ার চেষ্টা করুন। ধীরে ধীরে কোনো মঠ মন্দির মিশন মন্দির তাদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করুন। জীবনকে কোনো মসজিদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করুন। জীবনকে সফলতায় ভরে নিন। আজ যে বিষয়ের উপর থাকার চেষ্টা করব সেটা হচ্ছে মন্ত্র। মন্ত্র নিয়ে নানানভাবে বলেছি, আজকে যে বিষয়টা বলবো এটা ভারী মূল্যবান বিষয়। খুব ধৈর্যপূর্বক একটু ধ্যান দিয়ে শোনার চেষ্টা করবেন। মন্ত্র কেন, আমরা বিভিন্ন মন্ত্র আছে, বিভিন্ন মন্ত্রের কি শক্তি এক? হ্যাঁ, মন্ত্র মনকে মারে। মনে আমাদের নানান বিচার চলে, সেই বিচারগুলো বন্ধ করে দেয় মন্ত্র। মন্ত্র আমাদের মনকে একত্র করে দেয়। যেরকম আমাদের সূর্যের কিরণের মধ্যেই অগ্নি কিন্তু লুকিয়ে আছে, কিন্তু কিরণ যখন বাড়ে তখন আমাদের উত্তাপ লাগে, আমরা বলি আজকে খুব গরম পড়েছে। ঠিক সেরকম ওই উত্তাপগুলো যদি একত্র করি, যদি কোনো কাঁচ দিয়ে লেন্স দিয়ে আমরা সেই সূর্যের কিরণটাকে ধরি, তাহলে সেই কিরণ থেকে কিন্তু অগ্নি যেটা বেরোবে সেই অগ্নি দিয়ে একটা কাগজ জ্বালানো যায়। ছোটোবেলায় আমরা এসব করেছি। সেরকমভাবে যত খণ্ড খণ্ড চিন্তাভাবনাগুলো আছে মন্ত্র কী করে এক জায়গায় বেঁধে ফেলে। যার জন্য যারা অতিরিক্ত মন্ত্র পাটটাট করে, মন্ত্রের মধ্যে থাকে, তাদের অসীম ক্ষমতা থাকে। অসীম ক্ষমতার কারণ একটাই, তারা মনকে একত্র করে ফেলেছে। এবং রুশে একটা প্রয়োগ হয়েছিল যে এক ব্যক্তি বই এখান থেকে ওখানে টেনে নিয়ে গেছিল। তো ঠিক সেরকম মন্ত্রের এরকম ক্ষমতা রয়েছে। আগেকার দিনে যেরকম মানুষরা দেখা যেত যে ঋষিরা আমরা পড়েছি যে কমণ্ডল থেকে জল নিয়ে ছিটিয়ে দিত যে তুমি যেন ভালো থাকো, এই তার কারণ হচ্ছেই যে তাদের হাতে একটা ঊর্জা তৈরি হতো, সেই ঊর্জার দ্বারাই আমরা অনেক শান্তি পেতাম। শান্তির জল এখনও বাড়িতে ছেটানো হয় এসব এই কারণের জন্য, এই ঊর্জার জন্য। আপনার হাতেও জল হবে, জল যদি আপনি ঠিকমতো মন্ত্র পাঠ করেন তাহলে সেই শক্তি আপনার মধ্যে আছে। মন্ত্র একটা শক্তি তৈরি করে, কিন্তু সাধনা যে ব্যক্তি হবে সে শুধু শক্তির মধ্যে যদি থেকে যায় তাহলে তো সে ধনের মধ্যে থেকে গেল। সে আর অর্থশালী ব্যক্তির মধ্যে প্রভেদ কি থাকলো? না, সাধনা যান ব্যক্তি যিনি ভবানীকে ভালোবাসেন তিনি কেন এর মতো থাকবেন? তিনি মন্ত্র থেকে বেরিয়ে, মন্ত্র হচ্ছে শক্তি আর সাধনা হচ্ছে শান্তি। সাধনা কি না তাকে চিন্তন করা, তিনি যা করছেন, প্রভু আমাকে চালাচ্ছেন, এরকম একটা জায়গায় যাবে। মন্ত্রর দ্বারা কিছু ক্ষমতা তৈরি হয় ঠিকই, কিন্তু সেই ক্ষমতার দ্বারা কিন্তু পার হওয়া যায় না। ঠাকুর একবার
নদীতে নৌকা করে যাচ্ছিল, তা ঠাকুরের সঙ্গে একজন দেখা হয়েছিল, তিনি জলের উপর দিয়ে হাঁটতে পারতেন। ঠাকুরকে বলছেন যে তুমি জলের উপর দিয়ে হাঁটতে পারো না? তখন বলছেন, মাঝিকে ঠাকুর জিজ্ঞেস করছেন যে মাঝি, এপার থেকে ওপার যেতে কত পয়সা লাগে রে? বলে 6 পয়সা। তখন তিনি বলছেন, 6 পয়সার জন্য এই উপদ্রব নাই বা করলাম? তিনি বোঝাতে চাইছেন শক্তির দ্বারা এই জগতে সফলতা হয় না, তারপর পরম আশ্বাস থাকলে হয়। সার্কাসি ব্যক্তিরা এসবের মধ্যে থাকবে, এরা হয়তো সার্কাস দেখাচ্ছে অন্যভাবে, এদের দেখে যেন আমরা না ভুলি। প্রকৃত যারা সাধু হবে তারা নিজের ক্ষমতা ওইভাবে জলের ওপর হেঁটে, বালির ওপর দাঁড়িয়ে, কানকে মাথায় গুঁজে দিয়ে উপদ্রবের মধ্যে নিজেকে রাখবে না। সাধনাজান ব্যক্তি এই ঠাকুরের মতো হবে, এরা স্নিগ্ধভাবে থাকার চেষ্টা করবে। এরা কেউ কোনো জিনিস দেখে গর্বিত হোক বা তার পা চেপে ধরুক এরকম জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে না। যাই ঘটুক না কেন আল্লাহদের সঙ্গে নেবে। আমরা দেখেছি মীরাকে বিষ দেওয়া হয়েছিল, কিন্তু সেই বিষ মীরা যখন পান করেছিল তা অমৃত হয়ে গেছে। কারণ মীরার সারা দেহ কৃষ্ণময় ছিল, প্রত্যেকটা লোমকূপ কৃষ্ণ ছাড়ার কিছুকে চিনত না, তাই তো বিষ খেয়ে তিনি অমৃতের মতো বিষ কাজ করে দিয়ে গেছিলো। প্রহ্লাদকে যদি দেখি যে প্রহ্লাদকে আগুনের মধ্যে দেয়া হয়েছিল, হোলি ওনার পিসিমার নাম ছিল, হোলি তার আশীর্বাদ ছিল যে আগুন হোলিকে পোড়াতে পারবে না। হোলিকে কোলে নিয়ে প্রহ্লাদকে যখন বসে দেখা যায় যে হোলিকে পুড়িয়ে দেয়, কিন্তু প্রহ্লাদকে পোড়াতে পারেনি। ঠিক সেরকম সাধনাজান যুক্ত ব্যক্তি মন্ত্রের দ্বারা কোনো ক্ষমতা সৃষ্টি করবে না, তিনি মন্ত্রের দ্বারা ধীরে ধীরে মন্ত্র থেকেও তিনি পরিত্রাণ পাওয়ার চেষ্টা করবেন। মন্ত্র তো একটা সময় পর্যন্ত দরকার, যেরকম আয় আম ছাড়া আয় আমিও হতে পারি, কিন্তু আমি বললে একটা বাচ্চা ছেলে বুঝতে পারে না আমিটা কী, কিন্তু আম কি চেনে। এই চেনানোর জন্য মন্ত্রকে প্রয়োজন নিশ্চয়ই, কিন্তু একটা জায়গার পর মন্ত্রকে থামানোর দরকার। তাই জন্য কী করে, যখনই সিদ্ধ পুরুষ আসে তারা যখন দীক্ষা মন্ত্র দেয় তখন ধীরে ধীরে কিন্তু মন্ত্রর পারে নিয়ে যায়, একটা ধাপে ধাপে তাদের উন্নতির জায়গায় নিয়ে যায়। শুধু তাদের এক জায়গায় ফেলে রাখে না, ক্লাস ওয়ানে আছি, ওয়ানেই থেকে যাও সারা জীবন ধরে, আর টেন দেখা হলো না, তারা তো এই জীবনটা বিতা হয়ে গেছে, এ তো আসা যাওয়ার মতো হয়ে গেছে, এই জীবন তো পশুর মতো হয়ে গেল, খেলাম দিলাম আর ঘুমালাম, আর কোনো কাজ নেই। পরম ঈশ্বরকে জানতে হবে, ঠাকুরকে দেখতে হবে, তার কথাবার্তা শুনতে হবে, তার তিনি যে বাণী লিখেছে বলেছিলেন যিনি লিখেছিলেন তাকে নমস্কার করে জানতে হবে তিনি কোন রাস্তা ধরে চলেছিলেন। আমরা যদি মীরাকে দেখি, মীরাকেও দেখবো যে মীরাও কিন্তু ধাপে ধাপে উন্নতি করেছিলেন। যে মীরা ভগবান শ্রীকৃষ্ণের জন্য পাগল ছিলেন, সেই মীরা একদিন বলেছিলেন পায়ো জি মায়নে রাম রতন ধন পায়ো, কেন রুইদাস এই পরিবর্তন করিয়ে দিয়েছিলেন। রুইদাস ধাপে ধাপে তাকে কিন্তু একটা উর্দু জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তাই মন্ত্রের দ্বারা যেন আমরা শক্তিকে অর্জন করার জন্য মন্ত্রকে শুধু ইউজ না করি, ব্যবহার না করি। মন্ত্রের দ্বারা আমরা সাধন পথে চলবো ঠিকই, কিন্তু মন্ত্রকেও একদিন ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে যেন এগোতে পারি। এক মন্ত্র নিয়ে এক কথা আছে, সুফি গল্প, ভারী সুন্দর। 3 ব্যক্তি একটা মন্ত্র উচ্চারণ করতেন এবং সেই মন্ত্র উচ্চারণ করার পরে বিভিন্ন লোককে দিতেন, তারা সেই মন্ত্র পাঠ করে দারুণ সফলতা পেতেন। সেই খবর চলে যায় এক মন্দিরে, সেখানকার যিনি মহান ব্যক্তি, কেন জগতে মহান ব্যক্তিদেরই তো বেশি দাম আছে, মহাপুরুষদের দাম কম থাকে, কারণ যখন আসে তখন তাদের তাচ্ছিল্য অবস্থায় তাদের দেখা হয়, চলে যাওয়ার পরে আমরা আদর বা সম্মান করি। ঠাকুরের জীবনে ঘটেছে, মীরার জীবনে ঘটেছে, রুইদাসের জীবনে ঘটেছে, নানকের জীবনে ঘটেছে, এটাই প্রমাণ এরা মহাপুরুষ ছিলেন। তা সেই মহান ব্যক্তি এসেই বলছে তুমি কী উল্টোপাল্টা মন্ত্র দিচ্ছ, মানুষ ভালো হচ্ছে, তারা নিজে নিজে হয়তো ভালো হচ্ছে বা অন্য কোনো কারণে ভালো হচ্ছে, আর তুমি গর্বিত হচ্ছে, তোমার মন্ত্র ঠিক নেই, মন্ত্র এইভাবে করো, মন্ত্র যদি দিতেই হয় আমি যেটা বলছি এইভাবে করো। সে যেহেতু একটু নাম একটু প্রসিদ্ধতা আছে, মানুষ তাকে ভালোবাসে, তা সেই মন্ত্র তারা করতে বলেছে, তারা একটু পাঠ করার পর ভুলে গেছে, ভুলে গিয়ে তারা আবার জানার জন্য তার কাছে দৌড়িয়ে গেছে। দৌড়িয়ে যেতে সে তখন নৌকা নিয়ে ডেঙ্গা ছেড়ে দিয়েছে, মাঝপথে চলে গেছে, দেখছে তারা দৌড়াচ্ছে জলের উপর দিয়ে। তখন সে তারা অবাক, মাঝিকে বলছে যা দেখছি সব সত্য দেখছে? বলছে হ্যাঁ ঠিকই দেখছেন, ওরা জলের উপর দিয়ে দৌড়াচ্ছে। তখন বলছে যে আপনি যে মন্ত্রটা বলেছেন সেটা ভুলে গেছি, কী হবে মন্ত্রটা? বলে না না, তোমার মন্ত্রই ঠিক আছে, আমি এতদিন ভুল মন্ত্র করেছি, তোমার মন্ত্রই তো তোমাকে ঠিক জায়গায় নিয়ে এসছে। কিন্তু ওদের মন্ত্রটাই সত্য ছিল, কারণ ওরা যেটা মন্ত্র ব্যবহার করছিলো সেটা প্রাণ থেকে করছিলো, কাউর লেখা দিয়ে নয়। তাই মন্ত্র যেন প্রাণ থেকে হয়। আমরা যখন মন্ত্র রাম যদি উচ্চারণ করি, যদি আল্লাহ উচ্চারণ করি, যদি প্রভুকে উচ্চারণ করি, যাতে যেন হৃদয় দিয়ে করার চেষ্টা করি। আর মন্ত্রকেও শব্দকেও একদিন থেমে যেতে হয়, শব্দের পারেও যেতে হয়। শব্দের পারে না গেলে নিস্তব্ধকে জানা যায় না, আর প্রভু তো চুপ মৌন অবস্থায় জানা যায়। আমাদের মৌন তো সব উল্টোপাল্টা মৌন হয়, আমরা বলি আমরা আজকে মৌন নিয়েছি, এদিকে মনে মনে নানান বিচার চলছে, ওই মৌনের কী মূল্য আছে?
আমরা বলি আমরা মন নিয়েছি, এদিকে কাগজে লিখে দিচ্ছি কালকোর সঙ্গে দেখা করতে হবে, এই মনের কী মূল্য আছে? একটু জাগ্রত অবস্থা আসতে হবে, একটু বুঝতে হবে আমরা কী করছি, কার সঙ্গে খেলছি, এই প্রবঞ্চনা নিজের সঙ্গে কেন হচ্ছে। এরকম একটা চিত্ত দশার মধ্যে আমাদের আসতে হবে, আমরা যেটা করবো সেটা যেন সঠিক হয়। তাই প্রত্যেকটা মহাপুরুষরা চেয়েছিলেন যে তাদের দেখানোর পথ ধরে যদি আমরা চলতে পারি আমরা নিশ্চিতভাবে শান্তিতে থাকতে পারবো। মোহাম্মদ যে পথ দেখেছেন সেই ওই একই দিকে, আবার মীরা যে পথ দেখি সেই একই দিকে, নারদ যে পথ দেখেছে একই দিকে, নানক যে পথ দেখিয়েছেন গুরু নানক তিনিও সেই একই দিকে পথ দেখিয়েছিলেন। সেই পথ ধরে যেন আমরা চলার চেষ্টা করি, আমরা যেন কোনো কিছুর মধ্যে আবদ্ধ না থাকি, আর ধীরে ধীরে যেন উন্নতির জায়গায় যাই, এক জিনিস নিয়ে বারবার যেন সেটার মধ্যে আবদ্ধ না থাকি। এক ক্লাসে 10 বছর যদি একটা ব্যক্তি পড়ে থাকে তাকে ভালো স্টুডেন্ট কেউ কি বলবে, এটা ভাবতে হবে আমাদের। সেরকম সাধনার পথ, সাধনা দীক্ষা মানে কি? দীক্ষা মানে একটা ঘোষণা যে প্রভু আমি তোমার পথ ধরে চলবো, কিন্তু দীক্ষা এই ঘোষণার পরে পথ ধরে তো চলতে হবে। চলতে গেলে প্রথমে মন্ত্রকে ব্যবহার করতে হবে, তারপর ক্রিয়াকে জানতে হবে, তারপর যোগ্য কীভাবে করতে জানতে হবে, ধীরে ধীরে উন্নতির থেকে উন্নতির জায়গায় নিজেকে পৌঁছে দিতে হবে। এক জায়গায় থেকে তো হবে না, মীরার মতো নাচতে হবে, মীরার মতো তার জন্য কাঁদতে হবে, মীরার মতো জীবনযাপন করতে হবে। আর বাণী যেটা আমি বলবো সেই বাণী যেন মধুর হয়, মাধুর্য হয়, যে কোনো মানুষ যেন সেটাকে শুনে মানুষের একটা শান্তি একটা তৃপ্তি মনোভব করে। আর বাণী যখন বলা হয় তখন মহাপুরুষরা বাণী বলে, তখন জানবেন তারা বলে না, তাদের ভেতর থেকে সেই তিনি বাণী বলান, তিনি তার ভেতরে বসে আছেন। শুধু যাকে দিয়ে বলাচ্ছে সে শুধু ঠোঁট আর মুখ নাড়ে, আর কিছু নেই, বাঁশির মতো তার অবস্থা হয় এবং তিনি বলাচ্ছেন। রবীন্দ্রনাথ ঠাকুর যে গান লিখেছেন, যে কবিতা লিখেছেন, ঠাকুর লিখেছেন না, ঠাকুর তো বলেছেন আমার মধ্যে তাকে বসে কেউ লিখছেন। এরকম একটা চিত্র দশায় চলে যেতে হয়।